আসসালামু আলাইকুম আমার সেকেন্ড ইয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে পড়েছিলাম মস্তিষ্ক এবং মস্তিষ্কের কিছু ধারণা নিয়েছিলাম। মস্তিষ্ক তিন প্রকার, অগ্র, মধ্য এবং পশ্চাৎ মস্তিষ্ক, এবং তাদের বৈশিষ্ট্য পার্থক্য আমরা দেখেছি। আজকে আমরা পড়ব কর্টেক্স স্নায়ু বা ক্র্যানিয়াল নার্ভস। কর্টেক্স স্নায়ু বা ক্র্যানিয়াল নার্ভস, তার আগে আমরা দেখি যে ক্র্যানিয়াল নার্ভস বলতে কী বুঝি বা কর্টেক্স স্নায়ু বলতে কী বুঝি। মস্তিষ্ক থেকে সৃষ্ট স্নায়ুকেই কর্টেক্স স্নায়ু বলা হয়। মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলা সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় কর্টেক্স স্নায়ু বা ক্র্যানিয়াল নার্ভস। মানুষের কর্টেক্স স্নায়ুর হচ্ছে সংখ্যা হচ্ছে 12 জোড়া। মানুষের মধ্যে 12 জোড়া কর্টেক্স স্নায়ু পাওয়া যায়। এদের মধ্যে কোনোটা হয় সংবেদী, কোনোটা হয় চেষ্টীয় বা মোটর, বা কোনোটা হয় মিশ্র। এখন এই 12 জোড়া কর্টেক্স স্নায়ু তোমাদেরকে অবশ্যই সিরিয়াল সিকোয়েন্স অনুযায়ী মুখস্থ রাখতে হবে। এক নাম্বারটাই বলতে হবে, অথবা এক নাম্বারটা যদি দুইয়ে চলে আসে, দুইটা যদি একে চলে যায়, পাঁচ নাম্বারটা যদি একে চলে আসে, আবার এক নাম্বারটা যদি পাঁচে চলে আসে, তাহলে কিন্তু হবে না। অবশ্যই সিরিয়াল মেনটেন করে তোমাকে এই 12 জোড়া কর্টেক্স স্নায়ুর নাম মুখস্থ করতে হবে। কেননা তোমাদের প্রশ্নে আসে যে হয়তো বা বলবে যে 5 নম্বর কর্টেক্স স্নায়ুর নাম, বিস্তার এবং কাজ লিখো, তখন তোমাকে জানতে হবে যে 5 নম্বর পজিশনে কোন ক্র্যানিয়াল নার্ভসটা প্রেজেন্ট। কারণ একসাথে তোমাদের কখনোই সম্পূর্ণটা দিবে না, মাঝখান থেকে এত নাম্বার বলে যে কোনো একটা স্পেসিফিক করে দিবে যে এত নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বার বা 7 নাম্বার কর্টেক্স স্নায়ুগুলোর নাম, বিস্তার এবং কাজ লিখো। সেজন্যই তোমাদেরকে অবশ্যই সিকোয়েন্সটাকে মুখস্থ করতে হবে সবার আগে, ডিটেল পড়ার আগে। যেমন এখানে 12 জোড়ার মধ্যে প্রথমে কী আছে দেখো, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকলিয়া, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস এবং স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। এইভাবে 12টা তোমাকে সিরিয়ালি মুখস্থ করতে হবে, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকলিয়া, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগা, স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল স্নায়ু। এই 12 জোড়া কর্টেক্স স্নায়ুর নাম যখন তোমার মুখস্থ হয়ে যাবে, তখন তুমি যেখানে একটি ছক দেওয়া আছে তোমাদের বইতে, সেই ছক থেকে পড়ে নিবে তার উৎপত্তি, বিস্তৃতি এবং কাজ। ওটা আরও সহজ। আগে তোমার নাম সিরিয়ালি নামটা মুখস্থ করাটাই একটু কষ্ট, হয়ে গেলে বাকি কাজটা আরও সহজ। যেমন আমরা দেখি, এখন ধরে নিলাম আমরা যে আমাদের সিরিয়ালি নামটা মুখস্থ করা হয়ে গিয়েছে। এখন তোমাকে মুখস্থ করতে হবে যে দেখো, 1 নম্বর কী ছিল, অলফ্যাক্টরি ছিল। সেই অলফ্যাক্টরি কোন প্রকৃতির ছিল, তার নেচারটা কেমন ছিল? সে সংবেদী টাইপের ছিল, সংবেদী টাইপের ছিল, অর্থাৎ অন্তর্বাহী। এই সংজ্ঞাগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারের শুরুতেই পড়ে ফেলেছিলাম, অন্তর্বাহী। একটা ছিল বহির্বাহী আর একটা ছিল মিক্সড বা মিশ্র। তাহলে এটার নেচারটা হচ্ছে, অলফ্যাক্টরি স্নায়ুর নেচারটা হচ্ছে সংবেদী বা অন্তর্বাহী। আর এটা উৎপত্তি কোথা থেকে হয়েছে? নাসিকার সংবেদনশীল মিউকাস পর্দা থেকে। নাসিকা মানে নাক, নাকের ভিতরে যে মিউকাস পর্দা থাকে সেটা থেকে এর উৎপত্তি হয়েছিল। এবং সে কোথায় পৌঁছেছে, তুমি কোথায় সে বিস্তৃতি লাভ করলো, মানে কোথায় সে গিয়ে পৌঁছালো, সেটার উপরেই তার কাজটা ডিপেন্ড করবে। তুমি যদি কোথায় পৌঁছালো বা বিস্তৃতিটা যদি জানতে পারো, তাহলে কাজটা তুমি নিজে নিজেই লিখতে পারবে। দেখো, অলফ্যাক্টরি কোথায় গিয়ে পৌঁছেছে, টেলেনসেফালনের অলফ্যাক্টরি বাল্ব এবং সেরিব্রাম অলফ্যাক্টরি কেন্দ্র। তাহলে বোঝা যায় কি, যে নাসিকার সংবেদনশীল মিউকাস পর্দা থেকে উদ্দীপনা মস্তিষ্কে, অর্থাৎ গুরু মস্তিষ্কে পরিবাহিত করে, ফলে ঘ্রাণ সংবেদন সৃষ্টি করে, মানে ঘ্রাণ নিতে সাহায্য করে। এই হচ্ছে অলফ্যাক্টরি। কাজগুলো অবশ্যই তুমি ভালোভাবে মুখস্থ করবে এবং সম্পূর্ণ জিনিসটাই তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। অলফ্যাক্টরি গেল 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে অপটিক, অর্থাৎ চোখ সম্বন্ধীয়। অপটিক কি? এটা হচ্ছে একটি সংবেদী স্নায়ু এবং অক্ষিগোলকের স্নায়বিক রেটিনার স্তর থেকে এর উৎপত্তি। তাহলে অক্ষিগোলক মানে চোখ, এবং কোথায় গিয়ে পৌঁছালো বিস্তৃতি, কোথায়? গুরু মস্তিষ্কের অক্সিপিটাল লোব। তাহলে কাজ কি? যেহেতু অক্ষিগোলকের রেটিনা থেকে সংবেদী উদ্দীপনা গুরু মস্তিষ্কে প্রবাহিত করে, ফলে দর্শনে সাহায্য করে।
মানে দেখতে সাহায্য করে। তাহলে গেল অলফ্যাক্টরি অপটিক। তারপরে হচ্ছে অকুলোমোটর, এটাও হচ্ছে চেস্টিও টাইপের বহির্বাহী, এটা হচ্ছে মেসেনসেফালন থেকে এর উৎপত্তি। আর বিস্তৃতি কোথায়? চোখের বিচলনে সাহায্যকারী বিভিন্ন পেশি। চোখে কিন্তু আমাদের তিন জোড়া পেশি আছে, চোখটা আমাদের ঠিক পজিশন মতো চোখের যে কোটর, এই কোটরের মধ্যে বসে থাকার জন্য তার পেছনের দিকে বা ভিতরের দিকে তিন জোড়া পেশি থাকে, যেই পেশিটা কি করে চোখটাকে আমাদের ঠিক সোজা বরাবর রাখতে সাহায্য করে, সেই পেশিতে এরা বিস্তার লাভ করে। তাহলে ওদের কাজ কি হতে পারে? মস্তিষ্ক থেকে চেষ্টীয় আবেগ, অকুলার পেশি, কনস্ট্রিক্টর, পিউপিলা, সিলিয়ারি পেশি ইত্যাদিতে পরিবাহিত করে। তার ফলে অক্ষিগোলকের সংকোচন, তারা রন্ধ্রের সংকোচন, উপযোজন এবং অক্ষিপেশির বিচলন ঘটায়। মানে অক্ষি সম্বন্ধীয় যত কাজ আছে সেই কাজগুলা ও করতে সাহায্য করে অকুলোমোটর। এবার আসো ট্রকলিয়া, এটা হচ্ছে চার নাম্বার চতুর্থ জোড়া। ট্রকলিয়া এরা প্রধানত চেষ্টীয় বা বহির্বাহী টাইপের এবং মেসেনসেফালন থেকে এর উৎপত্তি। এবং বিস্তৃতি কোথায়? অক্ষিগোলকের সুপিরিয়র অবলিক পেশি, তিন জোড়া পেশির মধ্যে একটা হচ্ছে সুপিরিয়র অবলিক পেশি, চোখের পেশি। তাহলে এর কাজ কি? মস্তিষ্ক থেকে চেষ্টীয় আবেগ অক্ষিগোলকের সুপিরিয়র অবলিক পেশিতে পরিবাহিত করে, এভাবে এটি অক্ষিগোলকের সঞ্চালনেও সহায়তা করে। অক্ষিগোলকের সঞ্চালনে সহায়তা করে মানে যে চোখটাকে যে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখি সেটা, এটাকেই বলা হয় সঞ্চালন। পাঁচ নাম্বার হচ্ছে ট্রাইজেমিনাল স্নায়ু, এটা হচ্ছে একটি মিশ্র প্রকৃতির স্নায়ু। এর পন্স ভ্যারোলি থেকে এর উৎপত্তি। এবং মুখছিদ্র ও মুখ বিবর, নিম্ন চোয়াল, জিহ্বা, মুখমণ্ডলের ত্বক ও অক্ষিপল্লবে এর বিস্তৃতি। তাহলে কাজ কি দেখি? এর কাজ হচ্ছে মুখমণ্ডলের ত্বক, জিহ্বা, নিম্ন চোয়াল, কর্নিয়া ইত্যাদি অংশ থেকে সংবেদী উদ্দীপনা গুরু মস্তিষ্কে পৌঁছে দেওয়া। আরেকটা কাজ হচ্ছে নিম্ন চোয়ালের সঞ্চালনে খাদ্যের চর্বণ অক্ষিপল্লবের সঞ্চালনে সহায়তা করে। এটা গেল পাঁচ নাম্বার স্নায়ু। এবার ছয় নাম্বার দেখি অ্যাবডুসেন্স, এরা চেষ্টীয় প্রকৃতির, পন্স থেকে এর উৎপত্তি। এবং অক্ষিগোলকে ল্যাটেরাল রেক্টাস পেশিতে মানে তিনটা পেশির মধ্যে আরেকটা পেশিতে এর বিস্তৃতি। তাহলে কাজ কি? মস্তিষ্ক থেকে চেষ্টীয় আবেগ অক্ষিগোলকে ল্যাটেরাল রেক্টাস পেশিতে পরিবাহিত করে অক্ষিগোলকের সঞ্চালনে সহায়তা করে। মোট কথা, অক্ষিগোলকের সঞ্চালনে সহায়তা করে, এটি হচ্ছে তার প্রধান কাজ। এরপরে আসো সপ্তম জোড়া ফেসিয়াল টিস্যু, এটা হচ্ছে মিশ্র প্রকৃতির একটি টিস্যু, পন্স থেকে এর উৎপত্তি। এবং পৌঁছায় কোথায়? জিহ্বা, সাব ম্যাক্সিলারি ও সাব লিঙ্গুয়াল গ্রন্থি, প্যালেট, অশ্রুগ্রন্থি, কান ও মুখমণ্ডলের পেশি। তাহলে এদের সংবেদী কাজ কী কী? এই স্নায়ুটি জিহ্বা ও তালু অংশে অবস্থিত স্বাদ কোরক থেকে উদ্দীপনা গুরু মস্তিষ্কে প্রবাহিত করে স্বাদ সংবেদনে সহায়তা করে। তারপরে লালাক্ষরণ, অশ্রু নিঃসরণ, কান ও মুখমণ্ডলের পেশি সঞ্চালনে সহায়তা করে। এরপরে অষ্টম যেটা অডিটরি, এটা হচ্ছে সংবেদী টাইপের স্নায়ু। এর একটি শাখা হচ্ছে অন্তঃকর্ণের, পন্স থেকে এর উৎপত্তি। অন্তঃকর্ণের অর্গান অফ কর্টি থেকে আমরা পড়বো, আমরা যেহেতু কান এখনও পড়িনি, এই কর্ণ যখন পড়াবো তখন অর্গান অফ কর্টি কাকে বলে আমরা জেনে নিব। অন্তঃকর্ণের অর্গান অফ কর্টি থেকে সংবেদী উদ্দীপনা গুরু মস্তিষ্কে পৌঁছে দেয়। তারপরে হচ্ছে গুরু মস্তিষ্কে প্রবাহিত করে শ্রবণ সংবেদন সৃষ্টি করে। ভেস্টিবিউল ও অর্ধবৃত্তাকার নালীর সাহায্যে দেহভঙ্গি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে নবম জোড়া গ্লসোফ্যারিঞ্জিয়াল, এটা হচ্ছে মিশ্র প্রকৃতির স্নায়ু। এবং মেডুলা অবলঙ্গটা থেকে এর উৎপত্তি। আর বিস্তৃতি কোথায়? প্যারোটিড গ্রন্থি, জিহ্বা, প্যালেটের স্নাত, স্বাদমুকুল, তারপরে হচ্ছে গলবিল, জিহ্বা, তালু ও গলবিলের পেশি। তাহলে কাজ কি? জিহ্বা, গলবিল ও তালুর স্বাদ মুকুল থেকে সংবেদী উদ্দীপনা গুরু মস্তিষ্কে প্রবাহিত করে স্বাদ সংবেদন সৃষ্টি করে, অর্থাৎ স্বাদ নিতে সাহায্য করে। তারপরেটা হচ্ছে কি?
যে গলাধকরণ মানে খাদ্য গিলতে সাহায্য করে, লালাক্ষরণ জিহ্বা লালাক্ষরণ করে এবং জিহ্বা তালু ও গলবিলের পেশির সঞ্চালনে সহায়তা করে। এরপরে হচ্ছে দশম ভেগাস, এটা হচ্ছে মিশ্র প্রকৃতির এবং মেডুলা অবলঙ্গটা থেকে এর উৎপত্তি। এটা পৌঁছায় কোথায়? হৃৎপিণ্ড, ফুসফুস, খাদ্যনালীর প্রাচীরের পেশি, অগ্নাশয় ও অন্যান্য পাচক গ্রন্থি, পিত্তথলি ও স্বরযন্ত্র। কাজ, হৃৎপিণ্ড, ফুসফুস, খাদ্যনালীর বিভিন্ন অংশ যেমন অগ্নাশয়, পিত্তথলি থেকে সংবেদী উদ্দীপনা গুরু মস্তিষ্কে প্রবাহিত করে। খাদ্যনালীর বিভিন্ন অংশের সঞ্চালন, পাচক রস ক্ষরণ করে, হৃৎপিণ্ড, ফুসফুসের স্বাভাবিক সংকোচন প্রসারণ ইত্যাদিতেও সহায়তা করে। তারপরে হচ্ছে 11 নাম্বার স্পাইনাল অ্যাক্সেসরিজ স্নায়ু, এটা হচ্ছে চেস্টীয় টাইপের এবং এটি একটি অংশ মেডুলা অবলঙ্গটা আর একটি অংশ হচ্ছে স্নায়ুকাণ্ড থেকে উৎপত্তি লাভ করে। পৌঁছায় হচ্ছে গ্রীবা, স্কন্ধ, গলবিল, স্বরযন্ত্র। এখানে মস্তিষ্ক থেকে চেষ্টীয় আবেগ পরিবাহিত করে গ্রীবা, স্কন্ধ, গলবিল ও স্বরযন্ত্রের পেশি সঞ্চালনে সহায়তা করে। এবার হচ্ছে লাস্ট যে 12তম, সেটা হচ্ছে দ্বাদশতম, সেটা হচ্ছে হাইপোগ্লোসাল, এটা চেষ্টীয় টাইপের মেডুলা অবলঙ্গটা থেকে এর উৎপত্তি। জিহ্বা ও স্বরযন্ত্রের পেশিতে বিস্তৃতি লাভ করে সাহায্য করে হচ্ছে জিহ্বা ও স্বরযন্ত্রের পেশির সঞ্চালনে। তাহলে এই ছকটা যদি তুমি সুন্দরভাবে মুখস্থ করে ফেলো বুঝে বুঝে, অবশ্যই বুঝে বুঝে সিরিয়াল মেনটেন করে, তাহলে তোমার কাছে জিনিসটা সহজ হয়ে যাবে, যেহেতু তোমাদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এলোমেলোভাবেই তুমি পড়ার চেষ্টা করবে, যে একবার পড়বে পঞ্চমটা, আরেকবার পড়বে দ্বিতীয়টা, আরেকবার পড়বে 12 নাম্বারটা, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিজে নিজে নিজেকে যাচাই করার জন্য উলটপালট করে পড়বে, যাতে তোমার পড়াটা একটু স্ট্রং হয়। তো আশা করি তোমরা আজকে যে ক্র্যানিয়াল নার্ভস পড়লাম সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। ঘরে বসে অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে পরিপূর্ণভাবে তোমার মনে থাকবে। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।